কোভিড সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন। নওদা ব্লক প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠন শ্রেণী যৌথ উদ্যোগে নওদা ব্লক অফিসে আজ দুপুরে কোভিড সহায়তা কেন্দ্রের শুভ সূচনা করা হয়। কোভিড সংক্রান্ত যে কোনো বিষয়ে যে কেউ যে কোনো সময় হেল্পলাইন ফোন নম্বরে ফোন করলে সব কিছু জানতে পারবেন বলে জানান সিনি নওদা ব্লক সুপারভাইজার কিবরিয়া হোসেন মণ্ডল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদার বিডিও সত্যজিৎ হালদার, সিনি নওদা সুপারভাইজার কিবরিয়া হোসেন মণ্ডল, জেলা পরিষদের সদস্য সঞ্জয় হালদার, মধুপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আলহাজ খোদাবক্স এবং নওদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মণ্ডল। আজকে নওদা বিডিও অফিসে নওদা ব্লক প্রশাসন এবং সিনির যৌথ উদ্যোগে কোভিড সহায়তা কেন্দ্রের একটা শুভ সূচনা করা হলো। এই কেন্দ্রের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে করোনা যে মহামারী, সেই মহামারী বিষয়ে মানুষ যে বিভিন্ন বিভ্রান্তিমূলক আচরণ এবং হয়রানির শিকার হচ্ছে সেখান থেকে মানুষকে একটু সাপোর্ট দেওয়ার জন্যে একটা হেল্প লাইন এখানে একটা খোলা হলো। সেখানে বিভিন্ন ফোন পরিষেবা থেকে শুরু করে কোথায় গেলে কী কী করোনা রিলেটেড পরিষেবাগুলো পাবে সেখানে মানুষ ভিডিও অফিসে প্রতিনিয়ত আসছে, তারা এখান থেকে সরাসরি জানতে পারবে এবং সেইগুলো আমরা জানাবো এবং বিভিন্ন পোস্টার হ্যান্ডবিল এগুলো কিন্তু মানুষকে আমরা দেবো এবং মাস্ক ইউজ করা, স্যানিটাইজার ইউজ করা এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলা, এই যে করোনার যে বিধিগুলো আছে সেগুলোও কিন্তু এখান থেকে আমরা প্রচার করব। এইটাই হচ্ছে কোভিড সহায়তা কেন্দ্রের মূল উদ্দেশ্য। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকোয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নওদা মুর্শিদাবাদ, মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স-রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ 2019-20 চাঁদপুর জিপিতে 329টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে। এই জিপিতে নন বিএলএস 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত নওদা মুর্শিদাবাদ। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।